হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? তো আজকের ভিডিওটা আমি রাত থেকে স্টার্ট করছি। এখন আছি আমরা রান্নাঘরে, আর আজকে আমাদের বাড়িতে রাত্রে রান্না হবে ফ্রাইড রাইস আর মাংস। তো সেই জন্য এখানে ফ্রাইড রাইসের জন্য সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, আর এখানে মাংসরও সব কিছু কাটা হয়ে গেছে। তো তারপরে দেখো, কিশমিশ ভিজিয়ে রাখলাম, কাজু বাদামগুলো ছাড়িয়ে রাখবো ভালো করে পরিষ্কার করে, আর এখানে সব লবঙ্গ, এলাচ, ঘি এগুলো সব আছে। আর তারপরে চলে এলাম, বাবা বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছে, তো আমি এখন পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আর আমার ভিডিওটা করে দিচ্ছে আমার ননদ, আর এরই মধ্যে আমার বড় চলে এসেছে। আর আজকে রান্নাবাড়া হতে হতে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায়, কারণ বাজার টাজার করে আনতেও দেরি হয়েছে সেই জন্য। তো দেখো, এখন আমি তাড়াহুড়ো করে মাংসটা ধুয়ে নিচ্ছি, আর মা ওইদিকে ফ্রাইড রাইসের জন্য ভাতটা করছে, আর আমি তো মানে সব সবজিপাতি সব কেটে কুটে দিয়েছি, আর মাংসে যা যা লাগবে মা সব কিছু বেটে ঘুষে নিচ্ছে। আর আমি এখানটায় মাংসটা মানে মাংস ধোয়ার পরে তারপরে বাকি সব কাজকর্মগুলো করব। আর দেখো যে পাগুলো দেখতে পাচ্ছ, সেগুলো আমি খাই না, আমি বাদ দিয়ে সবাই খাই আমাদের বাড়িতে। আর এখানে দেখো আমার মানে আমার শাশুড়ি মায়ের ভাত করা কমপ্লিট, আর ভাতে তেজপাতা লবঙ্গ এগুলো দিয়েছিল, মানে দিলে বাড়ির স্মেলটা ভালো হয়, মানে ভাত হওয়ার সময় দিলে। আর ফোড়নও দেয় অনেকে, ভাত হওয়ার সময়ও দেয় অনেকে। যাই হোক, যাই মানে সবার রান্না তো আর এক না। আর এখানটায় দেখো এখন মাংসটা কষানো হচ্ছে, আর পাগুলো দেখে না আমার ঠিক ভালো লাগে না, আমার কেমন জানি লাগে। এগুলো নাকি খেতে খুব ভীষণ ভালো, কিন্তু আমি জীবনে কোনো দিন খাবো না, আর আমার দেখেও ভালো লাগে না। যাই হোক, তো এখানে দেখো মাংস কমপ্লিট। তা আর তারপরে হচ্ছে হলো এখন ফ্রাইড রাইসের জন্য সব সবজিগুলো ভেজে নিচ্ছে। তো এগুলো ভাজা হয়ে গেলে তারপরে সব করবে, আর আমি পুরো রেসিপিটা দেখাইনি, ফ্রাইড রাইস মাংস এসব মানে এসব কিছু নতুন করে আর রেসিপি দেওয়ার কিছুই নেই। আর এখানটায় দেখো ফ্রাইড রাইস কমপ্লিট, আর ফ্রাইড রাইসের একটা রেসিপি ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা যদি কেউ দেখতে চাও দেখে নিতে পারো। আর এখানে এখন কমপ্লিট, এখন আমরা সবাই মিলে খেতে বসবো। তো তার আগে চলো তোমাদেরকে একবার দেখাই মাংসটার কালার কেমন হয়েছে। আর আজকের মাংসটা খেতে খুবই সুন্দর হয়েছিল, আর মাংসও তো কমপ্লিট। আর এখানে দুটো জায়গায় রাখা আছে, কারণ একটা সকালের জন্য একটা রাত্রের জন্য। আর হ্যাঁ, ভাত ফাত আজকে রাতে হয়নি, আজকে শুধু মানে এগুলোই মাংস ফ্রাইড রাইস এগুলোই আজকে দাদু ঠাম্মা বাড়িতে নেই। আর এখানে দেখো আমরা মানে নিয়ে বসে পড়েছি থালায়, সবাই মিলে বসেছি খেতে একসঙ্গে। তো দেখলেই তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এসে বাসন টাসন মেজে ঘরে এসে হাতে পায়ে তেল দিয়ে দেখো একদম ঢাকা নিয়ে শুয়ে পড়েছি। প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা, একদম হাত পাগুলো একদম শক্ত হয়ে গেছে বাবা, এখন শুধু মানে গরমটা ধরার অপেক্ষা, তারপরে ঘুমিয়ে যাব। আর আমার বর খেলতে গেছে, এখন আসেনি, ও আসুক, মানে তার আগে তো ঘুমানো যাবে না, দরজা খুলে দিতে লাগবে। তো চলো আর এখন বেশি কথা বলবো না, কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সবাইকে গুড নাইট। তো চলে এলাম আবার পরের দিন সকালে সবাইকে গুড মর্নিং জানাই। আর দেখো আজকে ঘুম থেকে উঠে প্রথমে বাথরুমে গিয়েছিলাম, বাথরুম থেকে এসে বাসি জামাকাপড় সব ছেড়ে এখন আমি মানে একদম কাঁচা কোচা জামাকাপড় পরে ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তার আগেই দেখো সোয়েটার চাদর এসব নিয়ে নিয়েছি, কারণ সকাল করে আর সন্ধ্যে করে এত ঠান্ডা পড়ে, দুপুরবেলা করে এখন না রৌদ্র বেরোয় সেজন্য একটু ঠান্ডাটা কম। আর আজকে পায়ে মোজাটা পরিনি, কারণ মোজাটা আমার ভেজা আছে সেই জন্য। আর এখন আমি দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, সকালে উঠে যা যা কাজকর্ম থাকে আর কি বাড়ির বউ বাড়ির মেয়েদের, তো সেগুলোই মানে যাবতীয় কাজকর্মগুলো এখন করে নেব। তারপরে অনেক কিছু আজকে কাজ আছে, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, এখন আমি উঠোন ঝাড় দিতে চলে এলাম। আর যখন এখন ভিডিওটা মানে হচ্ছিল আমার মুখটা কাটা পড়ে গেছে, তার কারণ হচ্ছে মানে ক্যামেরাটা জুম করা ছিল, আমি ঠিক লক্ষ্য করিনি সেই জন্য। আর দেখো ভীষণ তাড়াহুড়ো দিচ্ছি, আর আজকে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে বেলা হয়ে গেছে, কারণ বাড়িতে দাদু ঠাম্মা নেই, তো আমি আর আমার শাশুড়ি মা দুজনই মানে এক টাইপের হয়ে গেছি, মানে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, সেই জন্য আজকে আমাদের উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8টা বাজা বাজা হয়ে গেছে তখনই উঠেছি। উঠে নিয়ে বাথরুম থেকে এসে জামাকাপড় ছেড়ে কাজেকর্মে লেগে পড়েছি। তো দেখো আমার উঠোন ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট, তো এখন চলে এলাম সব জল টল ভরে নিতে, বোতলগুলো, তারপর রান্নাঘরের জলের বালতি, মগ, এগুলো সব কিছু ভরে নেবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আমার
ব্রাশ টাশ করে মুখে ক্রিম দিয়ে চুল আঁচড়িয়ে একদম আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, মানে সারাদিনের যুদ্ধ করার জন্য আমি একদম রেডি। তো এখন দেখো ফ্রেশ হয়ে চলে এলাম ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে মানে জাগিয়ে, তারপরে মানে এখন পুজোর বাসনপত্রগুলো মেজে নেব। আর হ্যাঁ, আমি এই কলপারেই বসে পুজোর বাসনপত্র মাজি, তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানবেই। আর পুজোর বাসনপত্র আমাকে প্রত্যেক দিন মাজতে হয় না, যদি ঠাম্মা বাড়িতে থাকে, ঠাম্মা এইসব কিছু করে, ঠাম্মা নেই যেহেতু সেই জন্যই আমি মানে ঠাকুরের কাজকর্মগুলো করি ঠাম্মা বাড়িতে না থাকলে। আর এই কলতলায় বসে আমি কাজ করি কারণ এখানে মানে আমাদের খাবার কোনো এঠোকাটা কোনো কিছু করা হয় না, সেই জন্য ঠাকুরের বাসনপত্র এখানেই ধোয়া হয়। আর আমার হাতের বা দিকে যেগুলো দেখছো সবুজ সবুজ, সেগুলো হচ্ছে মটর শাক, এগুলো আমাদের বাড়িতেই লাগিয়েছে। আর এখানে দেখো আমার বাসন মাজা কমপ্লিট, এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর কলটা নষ্ট হয়ে আছে প্রায় 1-1.5 বছর হয়ে গেল, যেদিন থেকে আমাদের মোটর করা হয়েছে সেদিন থেকে কল কেউ ব্যবহার করে না, সেই জন্য কল নষ্ট হয়ে গেছে। আর সেই জন্যই ঠাকুরের জিনিসপত্র এখানে ধোয়া হয়। তো আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, তো আর তোমরা যারা আমার নতুন ভিডিও দেখো তারা হয়তো বুঝতে পারবে না, সেই জন্য আমি তাদের জন্য বললাম। আর আমার পুজোর বাসন মাজা একদম কমপ্লিট। তো তারপরে আমি একদম রান্নাঘরে এসে ভাতও উঠিয়ে দিয়েছিলাম, ভাতও আমার কমপ্লিট। কালকে রাতের মানে অল্প একটু ফ্রাইড রাইসও আছে, তারপরে অল্প একটু মাংসের তরকারিও আছে, এগুলো দিয়ে মিলিয়ে মিশিয়ে আজকে খেয়ে নেবো। আর নতুন করে কোনো তরকারি করলাম না সেই জন্য। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরে আসলাম, ঘরে এসে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো ভাবলাম যে আমি একটু রোদ্রে গিয়ে বসি আর আমার বিছানাপত্র আজকে একটু রোদ্রে দিই, কারণ আমার ঘাড়টা কালকে রাত থেকে প্রচণ্ড ব্যথা করছে। তো ঘাড় ব্যথা করলে নাকি বালিশ রোদ্রে দিলে ঘাড় ব্যথা ঠিক হয়, তো এটা সত্যি, এটা আমি অনেকবার মিলিয়ে দেখেছি। তো সেই জন্য ভাবলাম যে আজকে বালিশ ব্ল্যাঙ্কেট এগুলো একটু তোষক এগুলো একটু রোদ্রে দিই, তাহলে গরমও হবে আবার আমার ঘাড় ব্যথাটাও সেরে যাবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো তারপর দেখো আমার সব কিছু রোদ্রে দেওয়া কমপ্লিট, এখন আমি যাবো স্নান করতে। তো স্নান টান করে আমি চলে এসেছি আর কি। আর এখানে দেখো আজকে ক্লাস করতে এসেছে, আজকে ব্রাইড সাজাচ্ছে, তো এর আগে একদিন হয়ে গেছে এই মানে এই মেকআপটা। তো ওর নাকি মনে হচ্ছে যে মানে ওর এখনও হয়নি বা ও পারবে না, সেই কারণে ওকে মানে আজকেও করছে। তো আমি বললাম ঠিক আছে কোয়ার দেখি। তো বেশ ভালো সাজাচ্ছিলো, দেখে বোঝা যাচ্ছিলো না যে ও শিখছে, দেখে মনে হচ্ছে জানি ও পাকাপোক্ত একদম মানে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তো তারপরে দেখো সাজানো কমপ্লিট, আর আজকে দেখো বেশ সুন্দর লাগছিলো দেখতে। আর ব্রাইডরা যদি লাল শাড়ি পরে না দেখতে বেশি সুন্দর লাগে, তো শাড়িটা যদি লাল কালার হতো দেখতে আরও বেশি সুন্দর লাগতো। আর আই মেকআপটা দেখো একদম শাড়ির ম্যাচিং করে করা হয়েছে, দেখতে বেশ মিষ্টি লাগছিলো। আর যাকে সাজানো হয়েছে সেও খুব মিষ্টি। আর আজকে পুরোপুরি একদম ওই সাজিয়েছে, মানে যে আমার স্টুডেন্ট আর কি, সে আমি আজকে কিচ্ছু বলেও দিইনি, মানে কোনো কিছুতে হেল্পও করিনি, আজকে ওই সব কিছু করেছে। তো তারপরে দেখো ওরা চলে গেল ক্লাস করে, আর আমি রোদ্রে যেগুলো দিয়েছিলাম সেগুলো মানে রোদ্রু চলে যাচ্ছে, তার আগেই ঠান্ডা হয়ে যাওয়ার আগে আমি ভালো করে ভাঁজ করে তুলে নিচ্ছি। তো তাড়াহুড়ো করছি কারণ আমি দুপুরে খাইনি, দুপুরে খাবো, তারপর আবার টিউশন পড়তে আসবে। যদিও আমার এগুলো ভাজ করতে করতে ওরা চলে এসেছিলো, কারণ 3টে থেকে পড়া, 2:30টার সময় আজকে ওরা চলে এসেছিলো, ভীষণ তাড়াহুড়োয়, সেই জন্য ওদেরকে বসিয়ে রেখে আজকে আমি খেয়েছি। আর এখানটায় দেখো ঘরের মধ্যে সব মেকআপের জিনিসপত্রগুলো ছড়াছিটা হয়ে আছে, এগুলো আমি এখন গুছিয়ে রাখবো। গুছিয়ে রাখার পরে মানে টিউশন পড়তে আসবে, তার আগে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো, তারপরে ওদেরকে পড়তে বসাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানটায় দেখো ক্যামেরাটা একটু কাঁপছে, মানে কারণটা হচ্ছে হলো আমার ননদ আমার সঙ্গে গল্প করছিল, তো আমি ওকে একটু বললাম যে তুমি একটু ফোনটা ধরে থাকো। তো মানে আমাদের দুজনের মাথাতেই ছিল না যে ভিডিও হচ্ছে, সেই জন্য ওরও মাথায় ছিল না, কথা বলছিল, হাতটাও কাঁপছিল, ক্যামেরাটাও নড়ছিল, তো ভিডিওটা একটু বাজে এসেছে। যাই হোক তোমরা একটু মানিয়ে নিও। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে।
এখন প্রায় আমার ঘরটা গোছানো কমপ্লিট, তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো সেই যে দুপুরে কথা হয়েছিল, তারপরে এখন আবার রাত্রে চলে এলাম। তো মাঝখানে আর ভিডিও করিনি, কারণ একই ভিডিও আর কি করব, আর সময় ছিল না, আর বাড়িতে আমি একদমই একা ছিলাম, সেই জন্য আর ভিডিওটা করে ওঠা হয়নি। তো এখন চলে এলাম রাত্রে, আর আজকে একটু রাত মানে বিছানায় এসে শান্তি মানে উপভোগ করছি, কারণ আজকের যে যে বালিশ ব্ল্যাঙ্কেট এসব কিছু রোদ্রে দিয়েছিলাম তোমরা তো দেখেছোই, তো একটু গরম গরম ভাব আছে, তো ভালো লাগছে, আজকে একটু আরাম পাওয়া যাচ্ছে। কারণ হাত পাগুলো যে মানে ঠান্ডায় যে ফুলে ফুলে থাকে না, লাল হয়ে থাকে, বিছানায় এসে পর মানে খুবই কষ্ট হয়, গরম হতে চায় না হাত পা, বিছানাটাও ঠান্ডা বরফ হয়ে থাকে, তো আজকে মানে খুবই আরাম পাওয়া যাচ্ছে। যাই হোক, আর ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, ভিডিওটা শেয়ার করো, আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও, জানি আমি কোনো নতুন ভিডিও দিলে তোমরাই সবার আগে দেখতে পাও। তো চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, আজকের মতো এখানেই, টাটা।